কেউ ইঞ্জিনিয়ার হতে চেয়েছি, কেউ পাইলট হতে চেয়েছি, কেউ একজন প্রফেশনাল হতে চেয়েছি। তো সুতরাং এটা মনে করে না যে যখনই আমরা যা লক্ষ্য করব সেটা অতি সহজেই কিন্তু আমরা পেয়ে যাব। যারা পেয়েছে আমি উইথ অল ডিউ রেসপেক্ট বলি যে সেটা কিন্তু সংখ্যাটা অনেকটা কম এবং সেই সফলতাটা তারা বেশি দিন ধরে রাখতে পারেনি। সুতরাং তুমি তোমার লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞ থাকো, তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও এবং পথ চলতে গেলে কিন্তু অনেক প্রতিকূলতা আসবে, অনেক বাধা আসবে, কিন্তু তুমি তোমার লক্ষ্যে যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ থাকো, দৃঢ়তার সঙ্গে যাই বাধা আসুক না কেন তোমার সেটাকে ভেঙে তছনছ করে এগিয়ে যেতে পারবে এবং তবেই যত বাধা প্রাপ্ত হবে তত নিজেকে মজবুত করতে পারবে, তত নিজেকে দৃঢ় করতে পারবে, তত নিজেকে সোজা করতে পারবে। তো সুতরাং এই কঠিন বাস্তবে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই আমাদের এগিয়ে চলতে হবে এবং তবেই কিন্তু সেই আলোর ধারার দিকে আমরা এগিয়ে চলতে পারব। তাই আমি বলবো যে ধৈর্য জীবনের সব থেকে বড় মূল মন্ত্র। যাই কিছু অ্যাচিভ করার জন্য এগিয়ে যাও, ধৈর্যটা থেকে কখনো ধৈর্যচ্যুত হয়ে না। সুতরাং ধৈর্যকে সামনে রেখে এবং নিজের ডেডিকেশনকে সামনে রেখে এগিয়ে চলো, সফলতা তোমার নিশ্চিত। আর আব্দুল রব সাহেবের সঙ্গে আমার কথা হচ্ছিল, উনি ওনার মাইনরিটি স্কিমের থেকে অলরেডি 15 লক্ষ টাকা স্কুলের জন্য দিয়েছেন, তার জন্য সত্যি আমি ওনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং সামনে যে রাস্তাটি এখানে রয়েছে আমরা এসডিএর সঙ্গে কথা বলেছি, আমার তরফ থেকে আমি আমার যা যা ফরমাইশ দেওয়া, যা যা অনুরোধ করা করেছি এবং তারাও আমাকে সুনিশ্চিত করেছেন এসডিএ তরফ থেকে যে যত তাড়াতাড়ি সম্ভব এই সামনের আলোটা আপনারা করে দেবেন। তো সর্বদা আমি রয়েছি, মনে করুন যে এই শিক্ষাঙ্গনে আমিও একজন সদস্য, আমিও একজন ছাত্র এবং মাস্টারমশাইদেরকে বলছি আপনাদের কোনোরকম কোনো প্রয়োজন হতে পারে এই ছাত্রকে বলবেন, আমার যথাসর্বস্ব যতটুকু ক্ষমতা রয়েছে আমি আপনাদের সঙ্গে থাকবো, এইটুকু বলতে পারি। আর হ্যাঁ, অবশ্যই তাই, আমার নিজস্ব যে কোটা রয়েছে বিআরটির কোটা থেকে মাস্টারমশাই বলছিলেন, তো আমি চেষ্টা করবো যেটা আগামী বছর যেটা হবে সেখান থেকে একটা নির্ধারিত করে দেওয়া এই স্কুলের জন্য। তো সুতরাং সকলের আশীর্বাদ চাই, সকলের ভালোবাসা চাই, যাতে সবাই মিলে সুন্দর করে, কারণ আমরা জানি যে মাধ্যমিক হোক কি উচ্চ মাধ্যমিক হোক এই গোটা বাংলার মধ্যে কিন্তু মেদিনীপুর সব থেকে সফলতম র্যাঙ্ক করে। কখনো ঈর্ষা হতো যে সত্যি তাই আমরা কলকাতায় থেকে তো পাচ্ছি না, এখানকার ছাত্রছাত্রীরা এত সুন্দরভাবে তারা মার্কস অর্জন করছেন, কিন্তু এখন এই মেদিনীপুরের একজন সদস্য হয়ে, মেদিনীপুরের পরিবারে একজন সদস্য হয়ে হতে পেরে আমি নিজে গর্বিত বোধ করছি যে হ্যাঁ, আমার এই মেদিনীপুরের, আমার এই চণ্ডীপুরের প্রত্যেকটা ছাত্রছাত্রীরা সমানভাবে মাথা উঁচু করে রয়েছে। তাদের সফলতা আরও কামনা করি, আরও ভালো থাকো, আরও সুস্থ থাকো। অনেক অনেক ধন্যবাদ।